আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। একই মিডিয়া নিউজের আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। দেশ কিংবা বিদেশ থেকে যারা এই ভিডিওগুলো দেখেন সবসময় সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিও টপিকস হচ্ছে যারা 2023 সালের আগস্ট থেকে এই যে যে আগস্টের শেষ পর্যায়ে যারা ইতালির নুল্লস্তা পাওয়ার পরে ভিসার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে জমা দিয়েছেন, এখন পর্যন্ত কোনো হুদিশ পাননি, সেই পরিপ্রেক্ষিতে অনেকেই আজকে মানববন্ধন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে হাজির হয়েছেন। অনেকের অনিচ্ছাকৃত অনিচ্ছা সত্ত্বেও আজকে যারা গেছেন তাদের যে ফলাফল এবং সেখানকার কিছু ভিডিও ফুটেজ আপনাদের দেখাবো। আজকে আপনারা মানববন্ধন করছেন সেটার যে ফলাফল আপনারা এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন না, কারণ বিগত দিনও ফলাফল তারা চুপ থাকে, সেরকম কোনো ফলাফল আসে না, আজও তার ব্যতিক্রম নয়। আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে কিছু ইতালিয়ান আবার কিছু বাংলা, নই বলিয়ামো ভিসা, মানে এক মুরব্বী দেখতেছিলাম সেখানে এসে বলতেছে আমি চাই, বাংলায় বলছে ভিসা আর ইতালিয়ান হচ্ছে বিস্ত। যাই হোক, এরকম ভাবে তারা আন্দোলন আজকে মানববন্ধন করছে শান্তিপূর্ণভাবে, সে কিছু ভিডিও ফুটেজ আপনাদের আমি দেখাচ্ছি, সাথে থাকুন আর দেখা যাক কি হয়। অনেকের দ্বিমত পোষণ ছিল আপনারা কেউ যাবেন না, তারপরও গেছেন, সবার জন্য শুভকামনা। তো ভিডিওগুলো দেখেন। আসসালামু আলাইকুম। এখানে যারা আজকে এখানে মানববন্ধন করছে তাদের মূলত সমস্যা একটাই, তারা ইতালিতে যাবে, তাদের ইতালি থেকে ওয়ার্ক পারমিট আসছে, তাদের ভিসা জমা হয়েছে দূতাবাসে, আজকে 12 মাস 14 মাস ধরে তাদের ভিসা ডেলিভারি দেওয়া হচ্ছে না, এইটা হচ্ছে সমস্যা। তো এই সমস্যাটা সমাধান করতে এখানে যারা উপস্থিত হয়েছে তারা বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টার কাছে এই দাবি নিয়ে আসছে যে যাতে করে তাদের বিষয়ে তারা যেন ইতালিয়ান সরকারের সাথে কথা বলে তাদের এই সমস্যাটা দ্রুত সমাধান করে। এখানে যে বিষয়টা আমরা জানি যে ইতালিয়ান দূতাবাসে বর্তমানে প্রায় 50,000-এরও অধিক ভিসার আবেদন জমা হয়েছে, কিন্তু এই 50,000 ভিসা আবেদন প্রসেস করতে গেলে তারা যদি 3 মাসের ভিতরে এই আবেদন প্রসেস করতে হয় তাহলে তাদের বর্তমান যে জনবল আছে তার থেকে অন্তত 10 গুণ জনবল প্রয়োজন। তো ইতালিয়ান দূতাবাস বর্তমানে প্রতিদিন 100 ভিসা প্রসেসিং করতে পারে, এটা তাদের সক্ষমতা, কিন্তু এই সক্ষমতার থেকে যদি বর্তমান যে পাসপোর্টগুলি জমা আছে প্রায় 50,000, এই 50,000 পাসপোর্ট যদি তাদেরকে ভিসা প্রদান করতে হয় অন্তত 2 বছর সময় লাগবে। তো এই 2 বছর সময়কে যদি 3 মাসের মধ্যে ডেলিভারি করতে হয় তাহলে তাদের ভিসা ডেলিভারি করার সক্ষমতা বাড়াতে হবে কমপক্ষে 10 গুণ। তো এখানে এই সাধারণ এই শ্রমিকদের পক্ষ থেকে আমাদের দাবি এবং আহ্বান, ইতালিয়ান সরকার তার দূতাবাসের এই ভিসা প্রদানের সক্ষমতা বৃদ্ধি করুক এবং তাদেরকে অনতিবিলম্বে তাদের ভিসাগুলি প্রদান করুক। ধন্যবাদ।